তো হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো ভালো তোমার থাকতে যাবে কারণ তোমরা আমার চ্যানেল ভাই নেবা তো গাইস আমি একটাই কথা এই ভিডিওতে কোনো ব্লগ করছি না একটাই কথা শুধু বলতে চাই যে তোমরা চ্যাম্বেলা গালকে নিয়ে যে রোজ ভিডিও করছো অনেক এ ভিডিও করছো অনেকে অনেক কিছু বলছো খারাপ কথা বলছো তো এইসব করো না ঠিক আছে তো অনেক দিন পরেই দিদি এই অনেকগুলো অনেক কিছু বলার পরে যে দিদিটা মুখ খুললো অনেক দিন পর তো গাইস দি তোমরা দিদির মাকে নিয়ে অনেক কিছু বলেছ এবং দিদির যে ভাই ভাইকে তোমরা বয়ফ্রেন্ড বানিয়ে দিচ্ছ তো এরা এটা কি গাইস আর তার পরিবারকে নিয়ে প্লিজ গাইস যাওয়ার কথা বলো না আর অনেক লোক অনেক কিছু বলছে কিন্তু তোমরা প্লিজ গাইস পরিবারকে নিয়ে যাওয়ার কথা বলো না আর এরকম উচিত না গাইস তো গাইস তোমরা এরকম কেউ কোনো কিছু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমরা বানানো বলতে পারবে না তবুও দিদিটা যে ভুল করে তো আমি যাই না কিন্তু গাইস তোমরা যে দিদিটাকে নিজে অনেক রোজ ভিডিও বানাচ্ছ বাজারে কথা বলছো এগুলো তো উচিত না এটা যদি তোমাদের ঘরের কোনো মেয়ে হতো তোমরা বলতে পারতো এরকম তো গাইস তোমার খারাপ এক প্রচার ছড়াও না যে অনেক লোক বলছে দিদিটা সুইসাইড করেছে মারা গেছে এইসব মিথ্যা প্রচার করো না প্লিজ গাইস এসব মিথ্যা যে এই প্রচারটা করছে প্লিজ আমি চাই তার জন্য শাস্তি প্লিজ গাই এইসব মিথ্যা এবং তোমরা দেখে নাও গাইস দিদিটা লাইভ এসে কি বলছিল তো দেখে নাও দেখা যাচ্ছে বাই বাই ভিডিও দেখে ভিডিও বলে দেখাচ্ছে বাই আজকে ভিডিওটা করার কিছু কারণ আছে আর সেই কারণটা আমি তোমাদেরকে বলতে চাই প্রথমত তোমরা আমাকে নিয়ে ট্রোল ভিডিও করেছো রোস্ট করেছো মিম বানিয়েছো আমি সব মেনে নিয়েছি সহ্যও করে নিয়েছি তারপরে ফেক নিউজ ছড়িয়েছো যে আমি সুইসাইড করেছি এরপর বলি যে আমি দেখলাম যে আমার মাকে নিয়েও অনেকেই রোস্ট ভিডিও করেছে ইনস্টাগ্রামে রিলস ছিল মায়ের সাথে একটা আমার ভিডিও সেইখান থেকে তোমরা ভিডিওটা সেভ করে রোস্ট ভিডিও করেছে তোমরা কি একবারও ডেটটা দেখেছ যে কবে ওই ভিডিওটা পোস্ট করা হয়েছে যদি তোমরা ডেটটা দেখতে তাহলে আর হয়তো এরকম ভিডিও করতে না তোমাদের সবাইকে দেখাবো ভিডিওতেও কি বলছে এটা রিসেন্ট আপলোডেড ভিডিও

যে বললে রিসেন্ট ভিডিওটা আমি পোস্ট করেছি তোমাদেরকে আমি দেখাবো যে ভিডিওটা আমি কবে পোস্ট করেছিলাম এবার বলি যে আমার ভাইকে বয়ফ্রেন্ড বলা হচ্ছে ভাই যারা যারা আমরা লাগালের উপর ক্রাশ করছিলে ভালোবাসছিলে খুব তাদের জন্য মনে হয় একটা খুব খারাপ খবর আছে আমাদের আমরা লাগাল মানে সুদীপ তার মনে হয় বয়ফ্রেন্ড আছে তো এরকম ভিডিও তোমরা কেউ করোনা না জেনে শুনে নিজের ভাইকে তোমরা বয়ফ্রেন্ড বানিয়ে দিচ্ছ এগুলো তো ঠিক না না আমি না হয় মেনে নিয়েছি কিন্তু ওরা তো মানতে পারছে না দয়া করে আমার মাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে তোমরা কোনো রোস্ট ভিডিও করো না আর মাকে নিয়ে ভিডিও করলে সবারই খারাপ লাগে আশা করি আমি দেখেছিলাম যে অনেকেই বলছিল যে আমি না সারাক্ষণ রিলস ভিডিও করি আসলে সেটা না যখন আমি বাড়িতে সব কাজ টাজ সেরে যখন ফ্রি থাকি তখন টাইম পাস করার জন্য আমি রিলস ভিডিও করি কারণ আমার ভালো লাগে এর জন্য তোমাদের এই রোস্ট ভিডিও টোল ভিডিওর জন্য আমি আমার নিশ্চয়ই ভালো লাগাটাকে বদলে ফেলতে পারবো না এই বলে আজকে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিও তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে সকল সকল গায়ে যেতে পারে এবং এটা সব যে জানা উচিত যে অনেক লোক মিথ্যে কথা করছে তো গাইস ভিডিওটা প্লিজ অনেক অনেক শেয়ার করবেন এবং সবাইকে শেয়ার করে পাঠিয়ে দেবেন তো গাইস দেখাচ্ছে নেক্সট ভিডিও তো বাই বাই ততক্ষণ ভালো থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিও বাই বাই